গল্প নয়, সত্যিকারের ঘটনা, চমকে ওঠার মতো অবিশ্বাস্য ঘটনা। 35 বছর আগে পাচার হয়ে যাওয়া এক মেয়ে পাকিস্তান থেকে ফিরল বাংলাদেশে। আনন্দ আপ্লুত পুরো গ্রাম। 1985 সালের দিকে জাহেদা খাতুনকে বিয়ে দেওয়া হয় পাবনা ঈশ্বরদীতে। বিয়ের কয়েক বছর পর তাকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে বিক্রি করে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু জাহেদার পরিবারকে বলা হয় তিনি বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার ভেবেছিল তিনি মারাই গেছেন। কিন্তু বহু চড়াই উতরায় পার করে সেই জাহেদা প্রায় 35 বছর পর পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। জাহেদা খাতুন বর্তমান বয়স প্রায় 56 বছর, বাড়ি ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামে। মৃত জব্বার আলী শেখের বড় মেয়ে তিনি। ঠিক 40 বছর আগে বিয়ে হয় পাবনা জেলার ঈশ্বরদী রহিমের সাথে। পরিবার জানতই না তার ঘরে সতীন আছে। শ্বশুর শাশুড়ি ও ননদ ষড়যন্ত্র করে জাহেদাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে বিক্রি করে দেয়। পরে তার যখন জ্ঞান ফিরল তিনি দেখলেন সম্পূর্ণ ভিন্ন এক জায়গা। পরবর্তীতে তিনি বুঝতে পারলেন এটা বাংলাদেশ নয়, এ হচ্ছে পাকিস্তানের করাচি। সেখানেও তাকে বিক্রি করা হয় আরও একবার, তাও আবার দুইবার পরপর। এক পর্যায়ে এক আলেম তাকে পেয়ে কিনে নিয়ে আসেন নিজের বাড়িতে, পরবর্তীতে তাকে মুক্ত করে দেন। বাংলাদেশে ফিরে আসার কোনো ব্যবস্থা না করতে পেরে তিনি জাহেদাকে এক পাকিস্তানি যুবক গুল্লা খানের সাথে বিয়ে করিয়ে দেন। জাহেদার জীবনে একটু স্বস্তি ফিরে এলো। করাচি, পাকিস্তান করাচি। কে কে আছে? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে কে কে আছে ওখানে? আমার ফ্যামিলি যাবেন, মেরে নেন তাই, নেন থেকে বেটা বেটি, মাদ্রাসায় মৌলবি, কাজী কাজী কবে বলে না কাজী। কিন্তু অন্তরে তার নিজ দেশ, মা বাবা ভাই বোনের প্রতিচ্ছবি ভাসছিল। এরপর পাকিস্তানে ওয়ালিউল্লাহ মারুফ নামের এক ছেলের সাথে তার পরিচয় হয়। তিনি 2018 সাল থেকে ফেসবুকে নিয়মিত পোস্ট দিতে থাকেন। সেই পোস্ট চোখে পড়ে নেত্রকোনা জেলার ছেলে মঞ্জুর আহমেদের। এরপর তাদের যোগাযোগ হতে হতে পরিবারের সাথে কথা হয় জাহেদার। জাহেদা বাড়ি ফিরতে চান, কিন্তু টাকা ও পাসপোর্টের অভাবে তিনি ফিরতে পারছিলেন না। পরে ওয়ালিউল্লাহ মারিফি সব ব্যবস্থা করে তাকে দেশে পাঠান।